নবমী পেরিয়ে দশমীতে বাঙালির আর বাংলার মন ভারাক্রান্ত। উমা চলে যাবেন শ্বশুর বাড়িতে, এই ভারাক্রান্ত হৃদয়ও একেবারে শেষ বেলার আনন্দটুকু চেটে পুটে আনন্দটুকু করে নিতে চাইছেন উৎসবপ্রেমী বাঙালি। সুরচি সঙ্গের মণ্ডপের প্রাঙ্গণে এখনো অগণিত মানুষের ভিড়। এই মণ্ডপ সৃজনের যে বিষয়টা এসেছে আবদার, মায়ের কাছে শিশুর চিরন্তন আবদার, মায়ের কাছে শিশুর এই যে আবদার সেটাকে নিয়েই মণ্ডপ সজ্জায় অনবদ্য রূপ দিয়েছেন সুরচি সংঘ। অনেক মানুষ আসছেন এবং নিশ্চিতভাবেই তাদের চোখের ভাষা বলে দিচ্ছে ভালো লেগেছে, ভালো লেগেছে। 68তম বর্ষে সুরচি সংঘ। আমরা সরাসরি চলে যাব কয়েকজন দর্শনার্থীর কাছে, তাদের কিরকম লাগছে আমরা সেই খবরটা একটু তুলে নেব। একেবারে শেষ বেলায় যে মানুষগুলো ঘুরতে এসেছেন আমি একটু আপনার কাছে আসব। তো আপনার নামটা কি ভাই? সুমন্ত লাহা। সুমন্ত, একেবারে শেষ, নবমী চলে গেছে, দশমীও অনেকটা এগিয়েছে, বুক জুড়ে অনেকটা বেদনা, সেই বেদনা নিয়ে সুরচি সঙ্গে আসা, আসার পরে অনুভূতিটা কিরকম? যে আইডিয়াটা এরা করেছে বা যেভাবে জিনিসটাকে, একটা বাস্তব জিনিসকে এত সুন্দরভাবে এখানে ওরা প্রস্ফুটিত করেছে, যেটা সত্যি বলার নয়। এবং যে কারণে একদম শেষবেলা তো সুরুচি সঙ্গ খুব মিস করা যাবে না, যে কারণে সুরুচি সঙ্গ মিস করা যাবে না, তার এত সুন্দর একটা ভাবনা একভাবে মিস হয়ে যাবে। সেক্ষেত্রে একটা বাস্তব জিনিসকে এত সুন্দর ফুটিয়ে তোলে এবং করোনা সমস্ত রকম যে বিধিগুলো রয়েছে সেগুলোকে মেনে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এত সুন্দর মণ্ডপ এবং তার মধ্যে ভাবনাটাও ফুটে উঠছে, মায়ের প্রতি শিশুর আবদার, সেই জিনিসটা, এইটা যে তার মধ্যে কতটা পবিত্রতা আছে, কতটা স্নেহ লুকিয়ে আছে, সবটাই মণ্ডপ সজ্জায় তুলে ধরার যে চেষ্টা, এবং সেটা আমাদের মনকে নাড়া দিচ্ছে। তাই না? অবশ্যই নাড়া দিচ্ছে, এবং সেই জন্যই এটা দেখতে আসা প্রত্যেক বছর মতো। প্রত্যেক বছর ইচ্ছা সেইটাই, একটা বাচ্চার যে কত ইচ্ছা, বেরোতে পারছে না, বন্ধ আছে, ছটফট করছে বাচ্চারা, না খাঁচার মধ্যে বন্ধ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো বড়, বাচ্চাগুলো কত কান্নাকাটি করছে, বেরো করতে পারছি না আমরা, সব আমাদের 3 বছর 4 বছরের বাচ্চারা রয়েছে, একদম বের করতে পারছি না ভয়ে। আপনার কাছে একটু স্যার, একটু এদিকে, শেষ বেলায় সুরচি সংঘ, মানে হচ্ছে সুরচি সংঘ না দেখলে মনে হয় বৃত্তটা পূর্ণতা পায় না, মনটা তো অনেকটা ব্যথা, কারণ মা চলে যাবেন, এত সেই ব্যথা নিয়েও এখানে এসে অনুভূতিটা কীরকম? এমনি সুরচি সংঘ তো আমরা প্রত্যেক বছরই একবার, কোথাও যাই না যাই সুরচি সংঘ তো একবার আসি, আসতে হয়, মনের টানে আসতে, মনের টানে আসতে লাগে। আর এবারে তো আরও একটু সিচুয়েশানটাই অন্যরকম, তবে এদের যে কনসেপ্ট যেটা, এটা খুবই টাচি, হ্যাঁ, মনের দিক থেকে খুব ছুঁয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক, পৃথিবী তো মা, দেখুন বিজ্ঞান অন্য একটা কথা বলে যে কোনো একটা জিনিসকে ওপর দিকে ছুঁড়ে দিলে নিচে নেমে আসে, নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবী টানছে, কিন্তু সেটাকে, এটাকেই আমরা বোধহয় বলি ভালোবাসা, না যে যত দূরেই যাই না কেন মায়ের কাছেই ফিরে আসতে হবে। সুরচি সঙ্গে মায়ের সেই স্নেহটাকে, মায়ের সেই পবিত্র স্নেহ মণ্ডপ সজ্জায় অপূর্ব সুন্দরভাবে তুলে ধরেছে। সেটাই, প্রত্যেক ভারতীয়ের কিছু না কিছু একটা নিজস্বতা থাকেই সেখানে। সুরচি সংঘ মানেই হচ্ছে মৌলিকতা, সুরচি সংঘ মানেই চমক, সুরচি সংঘ মানুষের মানেই অনেক মানুষের ভিড় মিলে মিশে একাকার হয়ে যাওয়া। ক্যামেরায় বিশালের সাথে শঙ্কর সাহা, DB News কলকাতা।